বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। ওয়া ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين। রব্বি শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে করেছেন জান্নাতের পথে প্রতিযোগিতা কম্পিটিশনের মাস। রমজান মাসের প্রত্যেকটি মুহূর্ত দিন এবং রাত সবটাই হচ্ছে জান্নাতের পথে প্রতিযোগিতা করার, আগে বাড়ার চেষ্টা করা, কে কার আগে যেতে পারি। এর জন্য আল্লাহ পাক একটি সুন্দর সুযোগ দান করেছেন প্রতি বছরে আমাদেরকে, যে জান্নাত লাভের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী, যে জান্নাত হাসিল করার উদ্দেশ্যেই সমস্ত আপনার ভালো কাজ এবং আল্লাহ পাকের আজাব জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে হচ্ছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা আর ভালো কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে কারিমে এই মর্মে যে প্রত্যেক মানুষকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক মানুষকে যেতে হবে, উপায় নেই, সকলকে যেতে হবে। আগের সবাই গিয়েছে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর তারপরে তোমরা দুনিয়াতে যা কিছু করে আসলে এর পুরাপুরি বদলা প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিনে বিচার দিবসে। আর সেই দিন কেউ হিরো হবে, কামিয়াব হবে, আর কেউ ব্যর্থ হবে, জিরো হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই কিয়ামতের দিনে যেই ব্যক্তিকে জাহান্নামের আজাব থেকে, আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হইল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে তাকে নিয়ে যাওয়া হইল, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার হুকুম করলেন যে যাও তুমি জান্নাতে যাও, আর জাহান্নাম থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দিলেন। যদি আপনি এই রকম হইতে পারেন তাহলে ফাকাদ ফাজা, তাহলে আপনি সফল কাম, আপনি সাকসেস, আপনি কামিয়াব, এটি হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। ওয়া জালিকাল ফাউজুল মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট কামিয়াবি।
ওয়াজালিকাল ফাউজুল আযীম, কোরআনে কারিমের বিভিন্ন ভাষায় আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মহা সাফল্য, মহা সাফল্য। সাফল্য নয়, কামিয়াবি নয় যে দুনিয়াতে আপনি অনেক কিছুই করতে পেরেছেন, গাড়ি বাড়ি নারী আর ধন সম্পদ আর রাজত্ব নেতৃত্ব আর বিদ্যা বুদ্ধি, এগুলো কামিয়াবি নয়। আপনার ছেলে মেয়ে কেউ বেকার নেই, সবাই সুখী, এগুলো কামিয়াবি না, এই কয়েকদিনের কামিয়াবি কিছুই না। আসল আসল কামিয়াবি কোরআনে কারিমে আল্লাহ পাক বয়ান করেছেন যে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হইল আর জান্নাতে দাখিল করা হইল সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব। আপনাকে এই কামিয়াব হইতে হবে, আপনাকে সফলতা লাভ করতে হবে, আপনি আপনার জীবনটা যেন সার্থক হয় দুনিয়ার এই কর্মক্ষেত্রের। জান্নাতি কারা, আজকে এই জান্নাত সম্পর্কে এবং জান্নাতি সম্পর্কে আলোচনা করব। কারণ মাসলা মাসাইল প্রতিদিন শুনে খিদার পেটে অনেক সময় ভালো লাগে না, পেটে জ্বালা ধরে আছে আর তার পিপাসাও লেগে আছে, সবসময় শুধু মাসলা মাসাইল মগজে ঢুকবে না, মগজ কবুল করতে চাইবে না। তো জান্নাতের দিকে নিয়ে যাবো একটু আপনাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন এবং জান্নাতে আল্লাহ পাক যেন আমাদেরকে জায়গা দেন, জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন মুক্তি দান করেন। রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাস হচ্ছে জান্নাত লাভের মাস, এবং রমজান মাসে আল্লাহ পাক যেটি সবচাইতে বড় খাস ফরজ করেছেন রমজান মাসের, ওর চাইতে বড় ফরজ আছে কিন্তু সেই ফরজগুলি সারা বছরে আছে। তাওহীদ সবচাইতে বড় ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করা, ওটা সব সময় সারা জীবন আপনাকে ঠিক রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, সারা জীবন ফরজ, যতদিন আপনি আছেন দুনিয়াতে সব সময় ফরজ। হ্যাঁ, এমন কোনো দিন নেই যে যেদিন নামাজ মাফ, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে আপনার। কিন্তু রমজান মাসের খাস ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, যেটা অন্য মাসে আদায় হবে না ইচ্ছা করে রমজান মাসে ছেড়ে দিলে, সেটা হচ্ছে এই রমজান মাসের সিয়াম বা সওম, রোজা। রোজা আমার আপনার কি লাভ করে দেয়, আল্লাহ কোরআনে বলেছেন, আমি কয়েকদিন বারবার ওই কথা রিপিট করেছি, আপনাদের জানা আছে, কেউ উত্তর দিতে পারবেন রোজা রাখলে কি লাভ হয়? কে উত্তর দিতে পারবেন? হাত তুলবেন একটু। হ্যাঁ, রোজা রাখলে লাভ কি? আল্লাহ কোরআনে বলেছেন, যেখানে আল্লাহ বলেছে রোজা ফরজ, কেন রোজা ফরজ করা হয়েছে, এই লাভ আছে তোমাদের, লাভটা কি? হ্যাঁ, তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে গোনা থেকে বেঁচে থাকার মতো যোগ্যতা তৈরি হবে রোজার মাধ্যমে। হ্যাঁ মাশাআল্লাহ, নিয়ে যান প্রাইজ, এইরকম করি প্রাইজ ইনশাআল্লাহ। আপনারা জবাব দিবেন যে আগেরগুলো শুনছেন সব ভুলে যাচ্ছেন কেন? আল্লাহ কম তার তখন কতবার শুনেছেন যে রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয়ে গোনা থেকে বেঁচে থাকার মতো যোগ্যতা। এই যে সারাদিন ধরে পানাহার করছি না, হ্যাঁ পানাহার করছি না, কি জন্য? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে এই গোনা থেকে আমরা বেঁচে থাকছি। তো এই যে আমরা 16 ঘন্টা থাকছি রমজান মাসের দিনে, এটা যেন 11 মাস বাকি দিনগুলো তো থাকে, রমজান পরেও থাকে, রমজানের রাতেও থাকে, আপনার সারা জিন্দগিটাই যেন এইরকম থাকে। না আল্লাহ কুম থাকুন, যাতে করে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ অজেব আদায় করবেন, ফরজ অজেবে ঘাটতি করা হচ্ছে গুনার কাজ, আল্লাহর ভয়ে ফরজ আদায় করবেন, আর হারাম নাজায়জ কাজ হচ্ছে গুনার কাজ, হারাম নাজায়জ কাজ থেকে পাপের কাজ থেকে আপনি আল্লাহর ভয়ে বেঁচে থাকবেন, সমাজের ভয়ে নয়, মানুষের ভয়ে নয়, কলঙ্কের ভয়ে নয়, সুনিয়ার দুনিয়ার সুখ্যাতি নেওয়ার জন্য নয় বা সুনাম নেওয়ার জন্য নয়, দুনিয়ায় কিছু লাভ আছে আমার সেই জন্য, কারো লোভেও না কারো ভয়েও না। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে পাপের কথা কাজ থেকে বেঁচে থাকার। পাপ হচ্ছে দুই রকম, আল্লাহ যা আদেশ করেছেন ফরজ অজেব তা যদি কম করেন তা হচ্ছে পাপ, আর যদি হারাম নাজায়েজ যেগুলি আল্লাহ করেছেন নিষেধ করেছেন সেগুলি হচ্ছে পাপ। তো হারাম নাজায়েজ থেকে বাঁচবেন আল্লাহর ভয়ে, ফরজ অজেব আদায় করবেন আল্লাহর ভয়ে, এই যোগ্যতা তৈরি হয় কিসের মাধ্যমে? সিয়াম রোজার মাধ্যমে, এই তাকওয়া। যখন এই কথাটি
আলোচনা করলাম রমজানের সাথে সম্পর্কিত কথা, তখন এখন প্রশ্ন হচ্ছে যে জান্নাতি কে, কে উত্তর দিতে পারে জান্নাত কে যাবে? দেখি আপনাদের কতটা জানা আছে। আল্লাহ কোরআনে বলেছেন জান্নাত কার জন্য তৈরি করে রেখেছি, আল্লাহ বলেছেন কোরআনে একটি আয়াত না বহু আয়াতে বলেছেন, হ্যাঁ রোজাদারের জন্য, শুধু রোজা যদি রাখে আর নামাজ না পড়ে জান্নাত যাবে? তো রোজাদারের জন্য শুধু জান্নাত নেই, বোঝা গেছে? ভুল কথা তাহলে, হ্যাঁ মুমিন মুত্তাকিন মাশাআল্লাহ, উত্তর ঠিক আছে। মুত্তাকিন একটু আগে শুনলাম, মুত্তাকিন মানে যে আল্লাহর ভয়ে তাকওয়া, মানে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, এই তো? আর মুত্তাকি যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে জান্নাত কার জন্য? যে আল্লাহর ভয়ে ফরজ আজিব আদায় করে, যে আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ পাপ থেকে বেঁচে থাকে। জি, এই মর্মে দুই একটা আয়াত শোনাই। সুরায় আলে ইমরান আয়াত নম্বর 133, আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, দৌড় দাও, আল্লাহ দৌড় দিতে বলছেন। হ্যাঁ সুরা সুরা বুঝেন না, সুরা 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 মানে কি স্পিড, না জোরে জোরে, হ্যাঁ জোরে দৌড়তে বলছে। তো সুরা থেকে হচ্ছে সারেউ, তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের মার্জনার উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে, মানে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, চাওয়ার জন্য, নেওয়ার জন্য কি করো? দৌড় দাও, প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের উদ্দেশ্যে দৌড় দাও। জান্নাতের জন্য আল্লাহ পাক কি করতে বলছেন? প্রতিযোগিতা করতে বলছেন, দৌড় দিতে বলছেন। কিসে দৌড় দিবেন? হ্যাঁ ইমান আমলে অগ্রগামী হবেন আপনি, ইমান আমলে আপনি কচ্ছপের গতিতে থাকবেন না। হ্যাঁ আপনার ইসলাম ইমান কচ্ছপের গতির যেন ইমান ইসলাম না হয়, আপনার ইমান ইসলাম হবে বিদ্যুতের গতির মতো। জি বিদ্যুতের গতির মতো, জি দ্রুতবেগী বাতাস, হ্যাঁ ঝড়ো হাওয়ার মতো আপনার ইমান হবে তেজ, আপনার আমল হবে তেজ, আপনার ইসলাম হবে তেজ। জি অজান্নাতিন, জান্নাতের উদ্দেশ্যে তোমরা প্রতিযোগিতা করো। আর দোহা সামা ওয়াত ওয়াল আর্জ, যার চওড়াই জি হচ্ছে আসমান জমিনের মতো, আসমান জমিনের মতো আল্লাহ পাক রব্বুল আলম বলছেন। এটা আল্লাহ মানুষকে বুঝাবার জন্য বলেছেন, আর না হলে এক একজনকে আল্লাহ পাক নিম্ন শ্রেণী, হাদিস আসবে উল্লেখ করব, নিম্ন শ্রেণীর জান্নাতিকে বলবেন যে তোর জন্য দুনিয়া থাকলো আর কত নিবি, এই করতে করতে বলবেন যে যা দুনিয়ার 10 গুণ থাকলো। তো জান্নাত এত প্রশস্ত, এত প্রশস্ত যে আল্লাহ বুঝানোর জন্য বলেছেন আর জোহাস সামা ওয়াত ওয়াল আর্দ, ঐদাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। জান্নাত কি হয়ে আছে? প্রস্তুত হয়ে আছে, রেডি হয়ে আছে। তার মানে জান্নাত আল্লাহ সৃষ্টি করবেন না, সৃষ্টি অলরেডি হয়ে আছে, হয়ে আছে, আল্লাহ বলছেন জান্নাত তৈরি করে রাখা আছে। কার জন্য? কার জন্য তৈরি করা আছে? লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য। হ্যাঁ আল্লাহ ভীরু কারা? আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকে। আর গুনাহ শুধু খুন করার নয়, জেনা করার নয়, যেমন বললাম নেগেটিভ গুনাহ আছে আর পজিটিভ গুনাহ আছে, আল্লাহ যেগুলো পজিটিভ করতে বলেছেন ওগুলো যদি না করেন, কম করেন তো গুনাহ, আর যেগুলি আল্লাহ নেগেটিভ করেছেন, না করেছেন, করতে হবে না, সেগুলি যদি করে ফেলেন, নেগেটিভকে যদি পজিটিভ করে ফেলেন তবে গুনাহ, দুটাই গুনাহ। যেমন রোজার অবস্থায় হ্যাঁ পানাহার করলে পানাহার নিষেধ, আল্লাহ না করেছেন খেয়েও না, পানাহার করেন তাহলে গুনাহ, ঠিক না? ব্যভিচারের কাছে যেও না, গুনাহ। ঠিক তেমনি আল্লাহ বলছে আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, যদি আপনি 17 রাকাত দিনে রাতে ফরজ আদায় না করে 15 রাকাত করেন তাহলে এমন বড় গুনাহ করলেন যে ইসলাম থেকেই বেরিয়ে গেলেন। ছোট গুনাহ মনে করিয়েন না, আমাদের দেশের মানুষ ছোট গুনাহ মনে করে না। হ্যাঁ কেউ যদি মদ খেয়ে নেয় তো চরম অপরাধ, অপরাধ অবশ্যই, হ্যাঁ মূল খামাইস, কিন্তু ওর চাইতে অনেক বড় অপরাধ
অনেক বড় অপরাধ এক ওয়াক্ত নামাজ ছাড়া। আর অহরহ আজকাল রমজান মাসেও কি লজ্জায় ইফতার করছে। কালকে এক মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছি, সেই মসজিদের দ্বিতীয় তালাতে লোকজন ইফতার করেছে। ইফতার করে অনেক লোক খেয়ে দিয়ে মসজিদে একামত হতে যাচ্ছে আর বেরিয়ে দূর ও চলে এমন দিকে যাচ্ছে যেদিকে আর কোনো মসজিদ নেই। আমি নিজের চোখে দেখেছি, লোকজন বলে শুনি, কিন্তু কালকে চোখে দেখলাম, এর আগেও দেখেছি। কিন্তু অনেক সময় মানুষ সম্পর্কে সুধারণা রাখি যে কমপক্ষে রোজাটা ইফতার করলো তো নামাজটা তো পড়বে। না, মাগরেবে অপরের খাবার, নিজের বাপের খাবারও না, আরে অপরের খাবার খেলো, একটু মানুষেরও শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহরও শুকরিয়া আদায় করা উচিত। ওই মানুষের অন্তরটাকে যদি আল্লাহ না ফিরিয়ে দিত, এই খাবার রাখতো না তোমাদের জন্য, রাখতো। হ্যাঁ, ওদের মনে আল্লাহ ইমান দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, জাজবা দিয়েছেন যে ইফতারি করাই। হ্যাঁ, লোকজনকে মসজিদে মসজিদে খাওয়াই, খেতে দিচ্ছে, খাওয়া দাওয়া করলে, ইফতার করলে রোজার নামে। আর সুবহানাল্লাহ, মসজিদ ছেড়ে মাগরিবটাও পড়লে না। চিন্তা করেন, যেই লোকটি এত বেহায়া বেলজ্জা যে মাগরিবের নামাজটাও পড়লো না অথচ মসজিদে ইফতার করলো, সেই ব্যক্তি এসা পড়বে? সেই ব্যক্তি ফজর পড়বে? কোশ্চিন কালে ফজর পড়বে না। সেই ব্যক্তি এত গরমে দুপুরবেলা জোহর পড়তে যাবে? আসরে শুয়ে থাকার সময় ওই সময় উদয় আসর পড়তে যাবে? পড়বে না। তা তো মুসলিমই না এসব, সে তো মুসলিমই না এসব। আর আমি বলছি না মুসলিম না, এটা ফতোয়া নয়, এটা কোরআনের কথা, রসুলের হাদিসের কথা। সূরা তওবা পড়ে দেখেন, আল্লাহ বলছেন যে ফাইন তাবু ওয়া আকামু সলাত ওয়া আতাউ যাকাতা ফাই ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তওবা করে যদি নামাজ পড়ে যাকাত দেয় তাহলে তোমাদের ধর্মীয় ভাই, তাহলে তারা দিনী ভাই, মুসলিম ভাই, নাহলে মুসলিম ভাই নয়, এরা মুসলিম নয় আসলে। তারপরে কালকে বাইরে দাঁড়িয়ে আছি, এখানে ইফতার ক্যাম্পের বাইরে আমি ঘোরাঘুরি করছি, তো এক ভাই এসে বলল যে শেখ, আমার সাথে বেশ কিছু লোক রুমেও থাকে আর বিল্ডিংয়ে থাকে, ওরা রোজা রাখে না, কিন্তু আমার সাথে এখানে ইফতার করতে আসে, তো কি করব বলেন, কি করবো আমাকে বলছে। তো আমি বললাম যে বের তো করে দিতে পারছি না, আপনি হয়তো চিনিয়ে দিতে পারবেন, কিন্তু কি করে এই লোকগুলিকে, এই বেহায়া লোকগুলিকে বের করে দিব যে তোরা রোজা রাখিস নি, ভাগ এখান থেকে, কেমন করে ভাগাবো বলেন। সুবহানাল্লাহ, আমি বলছি না, ভাইয়েরা বলছে, এখানে বাইরে বলছে, যারা রোজা রাখে নামাজ পড়ে তারা এসে বলছে যে আমার বিল্ডিংয়ে থাকে রোজা রাখে না, রুমে থাকে রোজা রাখে না, খেতে এসছে আপনার এখানে বসে আছে, লাস্টের দিকে ইফতারির 10 মিনিট আগে 15 মিনিট আগে তারা চলে এসছে, ফুল প্রায় ইফতার খেয়াম, সেই সময় বলছে, চিন্তা করেন আপনি, আশ্চর্য হয়ে যাবেন যে মাগরিবে মসজিদে ইফতার করছে, নামাজ পড়ে না, চোখে দেখলাম কালকে, আর এখানে ইফতার করতে আসছে অথচ রোজা পর্যন্ত রাখে না, যে রোজা রাখে না পরের খাবার খেতে আসছে, সেই ব্যক্তি নামাজ পড়বে? ও তো বেরিয়ে যাবে এখান থেকে। আর এর আগে আমার কাছে রিপোর্ট এসেছে যে ইফতার ক্যাম্প থেকে বহু লোক খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আমরা এখানে নামাজ পড়ছি আর এখানে আশেপাশে কাছে মসজিদও নেই, বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে এইদিকে মসজিদ আছে, এদিকে তো কোনো মসজিদও নেই, বেরিয়ে চলে যাচ্ছে, নামাজ পড়বে কোথায় তাহলে? চিন্তা করুন তো দেখি, এদের জন্য জান্নাত না? কখনো জান্নাত না, এদের জন্য দুনিয়া তো আজ, এদের কারণে দুনিয়াতে মুসলিম উম্মাতের উপর আজাব, মুসলিম উম্মাতের এগুলি হচ্ছে ক্যান্সার আগাছা, যারা রমজান মাসে রোজা রাখে না, রমজান মাসে নামাজও পড়ে না। আর আশ্চর্য কথা যে এর অতিরিক্ত রোজা না রেখে ইফতার করতে আসে মসজিদে, ইফতার করে তারপরে মাগরিবের নামাজটাও পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিম জাতিকে যেন হেদায়েত দান করেন, এই মুসলিম জাতিকে মুসলিম হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন, কারণ এদের মুসলিম হওয়াই আসলে প্রথম মুসলিম হইতে হবে, এদের প্রথম মুসলিম হইতে আল্লাহ পাক এদেরকে মুসলিম হওয়ার যেন তৌফিক দান করেন। বলছিলাম যে জান্নাত কার জন্য তৈরি, এক ভাই বললেন তাই না, জান্নাত কার জন্য? ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকি যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। সূরা মারিয়ামের আয়াত নম্বর 33-এ আল্লাহ পাকের সাদ করছেন, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এখানে একই কথা আল্লাহ উল্লেখ করেছেন, বলছেন যে এই যে জান্নাত, আল্লাহ বলছেন তিলকাল জান্নাত,
আল্লাতী নূরেসু মিন ইবাদিনা, যেই জান্নাতের আমি ওয়ারিস বানাবো, উত্তরাধিকারী বানাবো। মিন ইবাদিনা, আমার বান্দাদের থেকে, মানে সৃষ্টিদের মধ্য থেকে। কাকে? মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, তাকি হবে, যেই ব্যক্তি আল্লাহ ভীরু হবে, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি হারাম কথা কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি রোজা না রেখে নির্লজ্জের মতো পরের খাবার খেয়ে খেয়ানত করবে না, তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। মান কানা তাকিয়া, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তার জন্য প্রশাসনের পুলিশ টুলিশ কিছুই লাগে না। এই জন্য আমি আমার একাধিক বক্তব্যে আমি বলেছি যে যদি মুসলিম দেশের মুসলিমরা মুসলিম হয়ে যায়, তাহলে মুসলিম দেশে থানা পুলিশ কিছুই লাগবে না, হোম মিনিস্ট্রি যে ওটার দরকারই নেই, আসলেই এই মন্ত্রণালয়ের কোনো প্রয়োজনই নাই, কারণ চোর হবেই না, আল্লাহকে ভয় করে কেন চুরি করবে, হ্যাঁ, আল্লাহকে ভয় করে কেন জেনা করবে, আল্লাহকে ভয় করে কেন খুন করবে, আল্লাহকে ভয় করে কেন ডাকাতি করবে, কেমন বেইমানি করবে, আল্লাহকে ভয় করে সুতরাং কেন কারো হক নষ্ট করবে, তাহলে থানা পুলিশেরও দরকার নাই দেশে। নবী সাল্লামের জমানে ছিল না থানা পুলিশ, দরকারই হয়নি, হ্যাঁ। তারপরে এই যে মানুষ মানুষের জুলুম অত্যাচার করে বিচার নেওয়ার জন্য কোথায় যেতে হয়? আদালতে যেতে হয়, হ্যাঁ। তাহলে আদালত, এই যে আপনার মন্ত্র, এই মন্ত্রণালয় যেটাকে বিচার বিভাগ, এটাও দরকার নাই, আর একটা মন্ত্রণালয় দরকার নাই, আর একটা মন্ত্রণালয় দরকার নাই, কেউ কারো হক নষ্ট করবে না, সবাই নিজের নিজের গতিতে আপন আপন জায়গায় চলবে, হালাল খাবে, হালাল পরবে, হালাল কথা বলবে, এবং নিজের দায় দায়িত্ব, আপন আপন দায় দায়িত্ব পালন করবে, কারো জন্য ডান্ডা দেখাইতে হবে না, প্রশাসনের কোনো দরকার নেই, আদালতের দরকার নাই, সুপ্রিম কোর্টের দরকার নেই, কোনো দরকার নেই মুসলিম হয়ে গেলে। এদের জন্য জান্নাত, যারা পুলিশের সামনেও যেমন, হ্যাঁ, নির্জনেও তেমন, লোকের সামনে এখানেও যেমন তেমন, ঘরে একা বসে থাকলেও ওই রকমই, এখানে যেমন কেউ গুলু ফুলিম দেখতে পারবেন না, যদি দেখা নয় তবু দেখতে পারবেন, রাত দিন দেখেন, হ্যাঁ, এত বেদিন, তারপরে যদি আপনাকে বলে একটু দেখেন তো খুলবেন না আপনি এখানে, তো মানুষের সামনেও যেমন আপনি তেমনই নির্জনেও আপনি ওই রকমই, এটা হচ্ছে আসল তাকওয়া, আপনার নির্জনতা আর সকলের সামনে থাকা, দুটোই চেহারা একই রকমের হবে, আপনি গিরগিটের মতো চেহারা বদলাবেন না, যে লোকজনের সামনে একবারে মুরব্বি সেজে যাচ্ছেন, লোকজনের সামনে একবারে পাকা মুসলিম সেজে যাচ্ছেন, পরজি সেজে যাচ্ছেন, আর যখন নির্জনে যান তখন কত যে পাপ করেন আর পাপ দেখেন, আর কত রকমের যে পাপ অন্তরে ভরা আছে, লুকানো আছে, এরকম না, ঠিক ওই রকমই আপনার বাহিরটা যেমন হবে তেমনই ভিতরটা হবে, বাইরে যেমন দাড়ি আছে এই দাড়িটা ভিতরে থাকতে হবে, ভিতরে হিংসা, ভিতরে দুশ্মনী, ভিতরে বিদ্বেষ, আর ভিতরে আপনার মানুষকে হয়রান করা, ভিতরে আপনার মধ্যে মুনাফিকি কপটতা, আর বাইরে দাড়ি আর টুপি আর ঢিলা ঢালা পোশাক আর জুব্বা, এতে কোনো কাজ হবে না, দুটোই একই রকম হইতে হবে, যেমন ভিতর তেমন বাহির হইতে হবে, তাহলে আপনি মুত্তাকি হইতে পারবেন। আর এইরকম যদি মুসলিম হয়ে যান তাহলে জান্নাত পেতে আর কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা নেই, জান্নাত যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, জান্নাতে যাওয়ার মতো গুণ নিজের মধ্যে পয়দা করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ পাক হাশরের মাঠ সম্পর্কে বলেছেন যে সেই দিন মানুষের ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেই দিন মানুষের ধনও কাজে আসবে না, জনও কাজে আসবে না, আপনার ছেলে মেয়েও কাজে আসবে না, আর আপনার ধনের বল, হ্যাঁ, সম্পদ ওটাও কাজে আসবে না, কি কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যার কলমটা সালিম আছে, ভিতরটা ওই রকমই পরিষ্কার যেমন বাহিরটা পরিষ্কার, বাহির যেমন আপনার পরিষ্কার ওই রকম ভিতরটা আপনার পরিষ্কার, ওই রকম বাইরে যেমন আপনি ভালো মানুষ চরিত্রবান, তেমনি আপনার স্ত্রীর কাছেও চরিত্রবান, ছেলে মেয়েদের কাছেও চরিত্রবান, নির্জনও চরিত্রবান, একা যখন থাকবেন তখনও ভালো মানুষ, এই রকম যদি হয়ে যেতে পারেন তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ।
জান্নাত যে আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য তৈরি করেছেন এই বিষয়টি আরো অনেকগুলি আয়াতে রয়েছে। সূরা হিজরে বেশ কিছু আয়াত রয়েছে জান্নাত এবং জান্নাতি সম্পর্কে। আল্লাহ পাক শুরুই করেছেন মুত্তাকিন বলে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিঃসন্দেহে আল্লাভীরু যারা তারা জান্নাতে অবস্থান করবে এবং ঝর্ণা ধারাই তারা বসবাস করবে। তাদের জান্নাতে যে বাসস্থান হবে তার চারিদিকে তার নিম্ন দেশে ঝর্ণা নহরসমূহ প্রবাহিত হবে। ফি জান্নাতি উয়ুন তারা, ইন্নাল মুত্তাকিন যারা মুত্তাকি, তাহলে মুত্তাকি হইতে হবে। কেমন করে মুত্তাকি হবেন বললাম, আর এই মুত্তাকি বানাবে আপনাকে এই আপনার রোজা, যদি রোজা রাখার মতো রাখেন, রোজা রাখার মতো রোজা রাখেন। আল্লাহ পাক বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা সহি সালামত নিরাপদ জান্নাতে প্রবেশ করো। কাদেরকে বলবেন? এই মুত্তাকিনদেরকে যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থেকেছে। ওয়া নাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, আর তাদের অন্তরে দুনিয়াতে কারো সাথে যদি ভুল বুঝাবুঝি থাকে, অনেক সময় ভুল বুঝাবুঝি থাকতে পারে, মনই মিলে না ওর সাথে, সেও মিলতে চায় না আপনিও মিলতে চান না, এরকম হয়ে যায়, হতে পারে এরকম দুনিয়াতে, আর ভুল ত্রুটি থাকতেই পারে যদি দুনিয়াতে এরকম থেকে থাকে। আর তারা দুইজনেই বা দুই দলই যে কলহ বিবাদ হয়েছে আর তারপরে মনোমালিন্য হয়েছে জান্নাতে গিয়েছে, তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ আল্লাহ পাক দূর করে দেবেন। ইখওয়ানান আলা সুরুরি মুতাকাবিলিন, আর ভাই ভাই হয়ে জান্নাতিরা নিজের আসনে বসে থাকবে সামনাসামনি হয়ে, সামনাসামনি হয়ে বসে কথা বলে মানুষ ভালো লাগে। যদি আমার পিছনে কেউ বসে থাকে ভালো লাগবে না, ওদেরকেও ভালো লাগবে না, আমাকেও ভালো লাগবে না সম্বোধন করতে, কিন্তু সামনাসামনি বসে থাকতে ভালো লাগবে। তো জান্নাতে এইভাবে বসে থাকবে, অথচ দুনিয়াতে হয়তো ভুল বোঝাবুঝি ছিল। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, আর জান্নাতে কোনো রকমের পরিশ্রম নেই আর ক্লান্তিও নেই। দুনিয়াতে আমরা কত ক্লান্ত হয়ে যাচ্ছি, হ্যাঁ, সামান্য একটু কাজ করে ক্লান্ত, সামান্য একটু বাইরে রোদে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছেন, হ্যাঁ, পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু বা একটু অনিদ্রা হলেই ক্লান্ত হয়ে যাচ্ছেন। জান্নাতে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, জান্নাতে কোনো রকমের কষ্ট ক্লেশ ক্লান্তি কিছুই নেই। ওমা হুম মিনহা বিমুখরাজিন, এবং যারা জান্নাতে চলে যাবে জীবনেও আর জান্নাত থেকে বের করা হবে না, তাড়িয়ে দেওয়া হবে না। দুনিয়ায় এমন কোনো দেশ নেই যে আপনি নিশ্চিত বলতে পারবেন যে আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না, বলতে পারবেন? বলা যাবে না। কখন আপনার উপরে এমন কেস দিয়ে দেওয়া হইল যে আপনার ন্যাশনালিটি কেটে দিল, যা তুই ভাগ এখান থেকে, তাই না? হ্যাঁ, কখন এমন কেসে ফেঁসে গেলেন, নির্দোষী মানুষও ফেঁসে যাচ্ছে, ফেঁসে গেলেন যে আপনি কল্পনাও করতে পারেননি যে আমার মালিকের সাথে এরকম গোলমাল হবে, আর এখান থেকে যাবো ভাবছিলেন যে আমি থাকবো এখানে, এক্সিট লাগিয়ে আপনাকে পাঠিয়ে দিল। তো দুনিয়াতে কোথাও আপনি নিশ্চিন্তে যে বাস করছেন না, হ্যাঁ, সব জায়গায় ঝুঁকি আছে, দুশ্চিন্তা আছে, কি হয় না হয়, কি হয় না হয় সব সময় আছেই, কিন্তু জান্নাত, ওমা হুম মিনহা বিমুখরাজিন, জান্নাত থেকে কখনো তাদেরকে বের করা হবে না। জান্নাত সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, সময়ের স্বল্পতার জন্য কিছু হাদিস শোনাই, আয়াত আর শোনাবো না আপনাদেরকে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবির ছেলে, সাহাবি, তার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, বলছেন জান্নাত সম্পর্কে, জান্নাতি সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া কুলু আহলুল জান্নাতি ফিহা, জান্নাতিরা জান্নাতে খাবার খাবে, ওয়াশরাবুন আর পান পান করবে, ওয়ালা ইয়াতাকাওয়াতুন কিন্তু পায়খানাও হবে না, পেশাবও হবে না, ওয়ালা ইয়ামখুতুন আর কাস পোটাও হবে না, ওয়ালা ইয়াবুন পেশাবও হবে না, পায়খানা না পেশাব না সর্দি না কাশ। কিন্তু দুনিয়াতে একটু ঠান্ডা খেলে সর্দি লেগে যায়, হাঁচি পড়া শুরু হয়ে যায়, তাই না? আর আপনার একটু যদি গ্যাসের জিনিস খেয়েছেন, খাওয়া দাওয়ার সাথে সাথে পেট খারাপ করা শুরু হয়েছে, এমন পেরেশান যে কোথায় যে যাব আর কোথায় গিয়ে আমি আশ্রয় পাবো, রেস্ট রুম যে যেখানে গিয়ে আমি আমার প্রয়োজন পুরা করবো, তাই না? পেশাব পায়খানা মুক্ত না মানুষ। তাহলে এত যে জান্নাতে জান্নাতিরা খাবার খাবে তো হবে কি, তাহলে এত যে পেটে যাচ্ছে তো আনলোড করতে হবে না, কিভাবে আনলোড হবে শোনেন।
বলছেন ওয়ালাকিন্না তোয়ামাহুম জালিকা জোশাউন, যত খাবার খাবে বা পানি পান করবে মানুষের জান্নাতিদের ঢেকুর হয়ে উঠে যাবে। ঢেকুর যে ঢেকুরের মতো হবে, কিন্তু সেটা কোনো খারাপ ঢেকুর না, যে একটা গন্ধের ঢেকুর হয় সেটা নয়, ঢেকুরের মতো হয়ে উঠে যাবে। কারাশিল মিসকে, আর তাতে সুগন্ধি হবে মৃগ নাভি থেকে যে সবচাইতে মূল্যবান সেন্ট আতর তৈরি হয় মিসকে আম্বার। এই মিসকে আম্বারের মতো তার শরীর থেকে ঘাম ছুটবে এবং যে ঢেকুরটা উঠবে তাতে সুগন্ধি হবে। আর জান্নাতে জান্নাতিরা সব সময় আল্লাহ পাকের তাসবিহ করবে, সুবহানাল্লাহ পড়বে, তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, তাহমিদ করবে। কিন্তু সেটাও দুনিয়াতে যেমন ইচ্ছা করে বলতে হয়, তাই না? সুবহানাল্লাহ আমাদেরকে ইচ্ছা করে উদ্দেশ্য করে বলতে হয়, না হলে এমনি অটোমেটিকলি বেরোয় না। কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়, কিন্তু শ্বাসটা ইচ্ছা করে ছাড়তে হয় না। শ্বাস কাউকে ইচ্ছা করে ছাড়তে হয়? হ্যাঁ, না অনেক অটোমেটিকলি শ্বাস নিচ্ছেন দিচ্ছেন, ছাড়ছেন টানছেন, ছাড়ছেন টানছেন, ঠিক না? তো যেমন শ্বাসটা অটোমেটিকলি আপনার ছাড়ছেন আর বাইরে থেকে ভালোটা নিচ্ছেন, ভিতরের খারাপটা ছাড়ছেন, ওই রকমই তসবিহ তাহলিল হইতে থাকবে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। ইউলহামুনা তসবিহ, ইউলহামুনা তসবিহ ও তকবীর, তসবিহ তকবীর তাহমিদ এগুলি এলহাম হবে, মানে অটোমেটিকলি হইতে থাকবে। কামা ইউলহামুনা নাফাস, যেমন মানুষ শ্বাস প্রশ্বাস নিতে থাকে তার জন্য ইচ্ছা করতে হয় না যে ইচ্ছা করে একটু শ্বাস নিই, এমনিতে শ্বাস নিতেই আছে, নিতেই আছেন, বুঝছেন না যে শ্বাস কতবার নিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আগে এই হাদিসটি ছিল সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি এবং জান্নাত সম্পর্কে বলেন যে জান্নাতে এত নিয়ামত আছে, আর এমন এমন নিয়ামত আছে যে মানুষ চিন্তা করেও শেষ করতে পারবে না। বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আদাদতু লি ইবাদিয়া সালেহিন মা লা আইনুন রাআত, আমার নেক বান্দাদের জন্য, আমার মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি জান্নাতে এমন এমন অকল্পনীয় নিয়ামত, মালা আইনুন রাত, যা জীবনে কোনো চোখে দেখেনি, কোনো রাজা বাদশাহও চোখে দেখেনি, হ্যাঁ কোনো রাষ্ট্রনায়কও চোখে দেখেনি, কোনো পুঁজিপতিও চোখে দেখেনি, কোনো আদম সন্তান চোখে দেখেনি, না কোনো মানুষ না কোনো জিন চোখে দেখেছি। ওয়ালা উজনুন সামিয়াত, না কোনো কানে এই রকমের কোয়ালিটির বর্ণনা শুনেছি, যা দুনিয়াতে শুনেছেন ভোগ বিলাসের সামগ্রীর এই সোনা যা সোনা আছে তার চাইতো এমন অতিরিক্ত আর অকল্পনীয় যে এমন কিছু শুনেই তো পারবে না মানুষ, ভাষা দিয়েও প্রকাশ করতে পারবে না শুনিয়ে, আর চোখেও কোনোদিন কেউ দেখেনি। ওয়ালা খাতার আলা কালবে বাসার, আর কোনো মানুষের অন্তরে কল্পনাও হয়নি, কল্পনার জগতে দৌড় দিয়ে কেউ বলবে যে এইরকম জান্নাত হইতে পারে, এইরকম জান্নাতের খাবার হইতে পারে, এইরকম জান্নাতের দস্তরখান হইতে পারে, এইরকম জান্নাতের প্লেট আর থালা বাসন হইতে পারে, আর আপনার গ্লাস হতে পারে, আর এই হইতে পারে সেই হইতে পারে, কল্পনাতেও আসে না মানুষের। ওয়াকরাউ ইন শেতুম, আর এর কথা যে কোরআনে কারিমে পড়তে চাও, এই কথার সত্যায়ন যদি কোরআনে কারিমে জানতে চাও, তাহলে সূরা সাজদার আয়াত নম্বর 17-তে রয়েছে বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ পাক বলছেন যে পড়ে দেখো কোরআনে কারিমে আছে, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহু মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, কোন মানুষ জানে না, আল্লাহ বলছেন ফালা তাআলামু নাফসুন, কোন মানুষ জানে না, বরং কোন প্রাণী জানে না, জিনও শামিল, নাফস যার নাফস আছে যার আত্মা আছে, হ্যাঁ কেউ জানে না, মা উখফিয়া লাহু মিন কুররাতি আয়ুন, যে মুমিন মুত্তাকিদের জন্য চোখ ঠান্ডা করার যে নিয়ামত আল্লাহ পাকের জান্নাতে যে তৈরি করে কি লুকিয়ে রাখা হয়েছে কেউ জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের বদলা স্বরূপ, তাদের নেক আমলের বদলা স্বরূপ। তাহলে আপনার যদি ভালো আমল থাকে, জান্নাতে যাওয়ার ব্যালেন্স থাকে, নেকির ব্যালেন্স,
আর গুনার বোঝা থেকে যদি মুক্ত হয়ে যেতে পারেন, হয় গুনাহ হয় না করেন না আপনি, আর যদি গুনাহ হয়, আর সকলেরই গুনাহ হয়, কাবিরা না হলেও সাগিরা তো হয়, সুতরাং গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা হচ্ছে সবচাইতে উত্তম উপায়। তওবা করেন, ইস্তিগফার করেন, আর বেশি বেশি নেকি করেন। ইন্নাল হাসানাতে ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে মানুষ যখন বেশি বেশি নেকি করে তো এমনি এমনি গুনাহগুলি ঝরতেই থাকে। ইউযহিবুনাস সাইয়্যাত, জি, তওবা ছাড়াও বেশি নেকি থাকলে মানুষের অল্প কি হয়ে যায়, অল্প গুনাহ এমনিতে ঝরে যায়। যেমন যেমন আপনার যদি 1 লিটার পানি থাকে, 1 লিটার পানিতে যদি 1-2 ফোঁটাও আপনার চোখের সামনে পেশাব ফেলে দেওয়া হয়, তাহলে আপনি কি খেতে পারবেন, খেতে হাত মুখটা ধুইতে পারবেন? কারণ 1 লিটার পানিতে যেহেতু 1-2 ফোঁটা পড়েছে, সেই জন্য আপনার এমন অরুচি হয়েছে, খাওয়া তো দূরের কথা, হাত মুখটাও ধুইতে পারবেন না, ঠিক কি না? কিন্তু পুকুরের পানিতে, পুকুরের পানিতে যদি দেখছেন যে একটা ছোট বাচ্চা দিল পেশাব করে, 5 বছর 10 বছরের বাচ্চা পেশাব করলো, আর এইরকম পুকুরে নেমে কতকে পেশাব করে, বদ অভ্যাস আছে। হ্যাঁ, গোসল করতে গিয়ে অনেকে পেশাব করে, এটা একটা বদ অভ্যাস কিছু লোকের আছে। পেশাব লাগবে না, লাগবে না, যখন গোসল করতে নামবে পুকুরে তখন পেশাব লাগবে, আর কত উঠবো এখানেই সেরে নি। হ্যাঁ, বদ অভ্যাস, লানত আছে এগুলো কাজের ওপর, পাপের কাজ। আচ্ছা, পুকুরে কত পেশাব যাচ্ছে, আর মহিলারা কত পায়খানা পরিষ্কার করছে, কাপড় চোপড় পরিষ্কার করছে, তাই না? কত নোংরা ময়লা আবর্জনা নাপাকি পড়ছে, তারপরে পুকুরে গোসল করছেন না করছেন না, পুকুরে উজু করছেন না করছেন না, কুলি করছেন, অনেকে পুকুরের পানি দিয়ে ভাতও রান্না করছেন, অথচ পুকুরের এপার থেকে মহিলারা পানি নিয়ে ভাত রান্না করতে যাচ্ছে, ওপারে হয়তো কাপড় পরিষ্কার করছে যাতে ছোট বাচ্চাদের পেশাব পায়খানা আছে। তাহলে বেশি ভালো পানিতে যদি ধরেন 1 লিটারও যদি পেশাব থাকে, তারপরও রুচি হচ্ছে, ঠিক না? আর 1 লিটার যেহেতু ভালো পানি, একবারে মিনারেল ওয়াটারও যদি হয়, তাতে 2 ফোঁটা পেশাব আপনার চোখের সামনে পড়ে যাবে, অরুচি হয়ে গেল, না না না, ব্যবহার করা যাবে না। তাহলে আপনার নেকি এখানে বুঝাইতে চাই যে কথা, আপনার নেকি যদি অনেক থাকে আর আপনার গুনাহও থাকে কিছু, কিন্তু গুনাহগুলি নেকির তুলনায় তেমন কিছুই না, ওই 1 লিটার পেশাবের মতো আপনার গুনাহ, আর আপনার নেকি হচ্ছে একটা পুকুর বা জলাশয়ের মতো বা একটা নদীর মতো, সাগরের মতো। আবু বকরের আমল, উমারের আমল, ওসমানের আমল, সাহাবা ইকরামদের আমল হচ্ছে সাগরের মতো, মহাসাগরের মতো। তো মহাসাগরের আমল, মহাসাগরে কত মুর্দা পড়ে থাকে, কত মরা জীব জন্তু পড়ে থাকে, আর কত নাপাক জিনিস তাতে আছে, তারপরে কখন অরুচি হয় সাগরের পানিতে, নদীর পানিতে কেন অরুচি হয় না, ঠিক না? ঠিক ওই রকমই যত নেক লোকেরা রয়েছে তাদের ভুলগুলি মানুষের নজরে বেশি আসে, মানুষ মনে করে এত বড় ভুল করেছে, অথচ জনগণ ওই রকম হচ্ছে তো বড় বড় অনেক ভুল করছে। অথচ আপনাকে খেয়াল রাখা উচিত যে একজন ভালো মানুষ, নেক মানুষ যদি কাবিরা গুনাহও কিছু তার থাকে, আল্লাহ না করে কাবিরা গুনাহ কোনো নেক মানুষের থাকে, সে তোবা না করলে সে নেক নয় বলবো, সাগিরা গুনাহ যদি থাকে সেটা হচ্ছে 1 লিটার পেশাব পায়খানার মতো, তার কিসে পুকুরের পানিতে, পুকুরের পানির মতো নেকি, অথবা তার নদীর মতো নেকি, অথবা জলাশয়ের মতো তার নেকি রয়েছে। হ্যাঁ, ওই রকম, তাহলে এখানে সে গুনাহগার হইলেও তার অনেক নেকি রয়েছে, অনেক নেকি রয়েছে, ইচ্ছা করে গুনাহ করবেন এমন নয়, কিন্তু যদি এরকম হয়, কিন্তু আপনার নেকিও কম, কোনো রকম ফরজটা আদায়, ফরজটাও ঠিক করে আদায় করেন না, আর গুনাহর বোঝাও বেশি, তাহলে আপনার অবস্থা কেমন? হ্যাঁ, 5 লিটার দুধে 5 লিটার পেশাব, হ্যাঁ, তাহলে দুধের আকারই খারাপ হয়ে যাবে, দুধের আকারই আর থাকবে না, তাই না? এই হচ্ছে আজকাল জনগণের অবস্থা, আর বিশেষ করে যারা ফরজগুলি আদায় করেন না তাদের কথা আর কি বলবেন, নামাজই পড়ে না, রোজাই রাখে না, শুরুতেই বলেছি আর বলবো না, আল্লাহ পাক এদেরকে যেন হেদায়েত দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আরও শোনাই জান্নাতীদের সম্পর্কে বা জান্নাত সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন,
সহিহ বুখারী মুসলিম, আউয়ালু জুমরাতিন ইয়াদখুলুনা আল জান্নাহ, প্রথম দল যা জান্নাতে প্রবেশ করবে, প্রথম দল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরে জান্নাতে যাবে, তাদের সকল সুরাত, তাদের রূপ চেহারা কেমন হবে? আলা সুরাতিল কামারে লাইলাতাল বাদরি, পূর্ণিমার রাতের চাঁদের মতো তাদের চেহারা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ, যারা প্রথম সারির জান্নাতি হবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যারা হবে তাদের চেহারা হবে আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআতান, আকাশে যে আপনারা তারকা দেখেন, নক্ষত্র দেখেন, তার মধ্যে যেটা সবচেয়ে উজ্জ্বল তারকা দেখছেন, যাতে দেখছেন যে ভালো মানে উজ্জ্বল হয়ে আছে যে তারকা, এই রকমের উজ্জ্বল তারকার মতো হবে দ্বিতীয় শ্রেণীর জান্নাতীরা। এই দুই শ্রেণী জান্নাতির কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবুলুন, জান্নাতীরা পেশাব করবে না, পেশাব হবে না, ওয়ালা তাগাইয়াতুন, আর তাদের পায়খানা হবে না, ওয়ালায়াত ফলুন, আর থুথু ফেলবে না, আর থুথু হবে না তাদের। অনেকের বদ অভ্যাস আছে, আমাদের বিশেষ করে এশিয়ান লোক যারা দেখি, আরবিয়ানদেরকে এরকম করতে দেখি না আজ পর্যন্ত আমি, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোকের একটি বদ অভ্যাস আছে, আমার ছোট থেকে কি আমার অরুচি, আর এইরকম ছোট থেকে একটা প্রাকৃতিক অরুচি, এই দৃশ্য দেখতে আমাকে কেন ভালো লাগে না? আরব দেশে আসার পর আলহামদুলিল্লাহ দেখি যে আরবদের এই বদ অভ্যাসটা নেই, রাস্তাতে হাঁটছে হাঁটছে থু, হাঁটছে হাঁটছে তু, এই যে বদ অভ্যাসটা আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোকদের, এই বদ অভ্যাসটা ছাড়ে। এই করতে গিয়ে আমি কয়েকবার দেখেছি পিছনে একটা লোক হেঁটে আসছে আর দিল থু ফেলে বাতাসে এসে গায়ে ছিটে পড়লো ওই লোকে, হাওলাওয়ালা কথাই লেবেল। এই চরিত্রগুলো কি শিখাইতে হবে না নিজের থেকে শিখবেন আপনি? এগুলো তো কমন সেন্সের বিষয়, এগুলো তো জেনারেল নলেজের বিষয়। সময় শেষ হতে যাচ্ছে, বলছিলাম যে জান্নাতিদের গুণ দুনিয়াতে পয়দা করেন একটু, তাহলে জান্নাতে যেতে পারবেন। হ্যাঁ, জান্নাতে যাওয়ার গুণ পয়দা করেন, আর জান্নাতিরা চরিত্রবান হবে, নিজেকে চরিত্রবান করেন। চরিত্র গঠন করার জন্য অনেক কিছু লাগে, তার মধ্যে এইটাও, আপনি খুব পরিষ্কার মানুষ, দাম মুখে দাঁড়িয়ে আছে আর ঢিলা ঢালা জামা পোশাক আছে, আর রাস্তা দিয়ে হাঁটছেন, থু থু করে থু ফেলছেন, আর সর্দি আসলো কাজ পড়পোটা ফেলছেন রাস্তাতে, আরে ভাই ওর জন্য খাস জায়গা আছে, খাস জায়গাতে গিয়ে ফেলেন আপনি। হ্যাঁ, পানি খেয়ে যেখানে সেখানে একটা বোতল ফেলে দিলেন, এগুলো রুচি, রুচিকর জিনিস, আপনি রুচি রুচি বুঝেন যে যেটা আমাকে ভালো লাগে না ওইটা ওকে ভালো লাগে না, আমার বাড়িতে যদি এরকম করে ফেলে রাখে। কিছু লোকের বদ অভ্যাস আছে, তারপরে সেন্স তাদের খুব মোটা সেন্স, বুঝে না, মোটা খায় মোটা বোঝে, ওর বাড়িকেও কাঁচড়া করে রাখে, রুমকে ওই রকমই কাঁচড়া করে রাখে, তো যেখানে সেখানে বোতল ফেলে দিবেন, যেখানে সেখানে আপনি ওই ওই লাবানের ইটা ফেলে দিবেন, আপনার ডাব্বাটা ফেলে দিবেন, অথবা খাবার কিছু ফেলে দিবেন, অথবা কোনো কিছু ফেলে দিবেন, থুতু ফেলবেন, কাঁচপোড়া ফেলবেন, এগুলো ভালো জিনিস না। একটা ক্লিনার বলছে আমাকে, এক ক্লিনার এক অফিসের, যে আমার ওইখানে একজন চাকরি করে তো সবসময় খালি কাজ কাজ ফেলতেই থাকে, ওর ডাস্টবিনে শুধু কাজ ফেলতেই থাকে। দেখেন, একটা ক্লিনারও ফলো করছে তার বসকে, অথবা তার যে যে মখদুম যার খেদমত করে, সে ক্লিন ক্লিন করে যার অফিস, তাহলে চিন্তা করেন সবাই দেখে। এ কোলে মালু ফাসায়ার আল্লাহ আমালা কুমার রাসুলু হল মোমেনুন, আল্লাহ বলছে তোমরা কাজ করো, তোমাদের কাজ আল্লাহও দেখছেন, আর রসুলও রসুলের জামানায় দেখেছেন, আর মানুষ দেখছে, মমিনেরা দেখছে, আপনি যে একটা বোতল ফেলে দিলেন ওটাও দেখছে, আপনি যেখানে সেখানে থুথু ফেলছেন ওটাও দেখছে, আপনি ওই ভাতটা নষ্ট করে ফেলে দিয়ে চলে গেলে ওটাও মানুষ দেখছে, আপনি কাজ ফেলছেন ওটাও দেখছেন না, এইগুলো আসলে অসভ্যতা। এই অসভ্যতা আমাদের কখন দূর হবে? হ্যাঁ, এই সভ্যতার যুগেও যদি আমরা সভ্য না হইতে পারি তখন কখন সভ্য হবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চরিত্রবান হওয়া তৌফিক দান করেন, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার কাজ করা যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক জীবন দান করেন, তাকওয়া অর্জনে তৌফিক দান করেন, রোজাকে আমাদের জন্য আল্লাহ পাক যেন কামিয়াবির উপায় করে দেন, কামিয়াবির ওসিলা করে দেন, রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনে তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।